আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। চীনের আতঙ্ক কারায় পূর্ব তুর্কিস্তানের বিদ্রোহী গোষ্ঠী। নতুন সংঘাতে আর্মেনিয়া আজারবাইজান, এবার তুরস্ক সমর্থিত আজারবাইজান দাঁত ভাঙার জবাব দিয়ে আর্মেনিয়ার তিন ইহুদি সেনা খতম করে দিয়েছে। জোর করে কাবুল দখল করলে তালেবান স্বীকৃতি পাবে না বলছে ব্লিনকেন। চিরকালীন যুদ্ধের অবসানের কথা বললেও সিরিয়ায় সেনা মোতায়েন রাখবে বাইডেন। তুরস্ক আজারবাইজান দুই দেশ এক জাতি। বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে আমিরাতে ফ্লাইট নিষিদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর বন্ধুরা, আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন আর্মেনিয়া এবং আজারবাইজান ব্যাপক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের অবসান ঘটে মুসলিম সমর্থিত অর্থাৎ তুরস্ক সমর্থিত আজারবাইজান এবং পরাজিত হয়েছিল ইহুদিবাদী আর্মেনিয়া। ফের আবার আর্মেনিয়া হামলা চালায়, এতে দাঁত ভাঙা জবাব দিয়ে তুরস্ক সমর্থিত আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার তিন ইহুদিবাদী সেনাকে খতম করে দিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। চীনের আতঙ্ক কারা এই পূর্ব তুর্কি স্থানের বিদ্রোহী গোষ্ঠী। তালেবান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তালেবানের কাছে পূর্ব তুর্কি স্থানের ইসলামী আন্দোলন দমনে সহায়তা চেয়েছেন। তালেবান প্রতিনিধি দল চীনের পূর্ব তুর্কি স্থান ইসলামী বিদ্রোহী দমনের সহায়তা কামানোর জবাবে চীনকে আশ্বস্ত করে জানিয়েছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে চীনের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড তারা চলতে দেবে না। কিন্তু পূর্ব তুর্কি স্থানের ইসলামিক আন্দোলন কারা, তাদের কাজ কি, এসব নিয়ে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে। ইউরোপ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মডার্ন ডিপ্লোম্যাসির তথ্য অনুসারে 1980 এর দশকে চীনের জিনজিয়াং প্রদেশে পূর্ব তুর্কি স্থানের ইসলামিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়। পরে এটির নামকরণ করা হয় তুর্কি স্থান ইসলামিক পার্টি। এরপর 1997 সাল থেকে ধারণা করা হয় যে বিদ্রোহী গোষ্ঠীটি আফগানিস্তান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। 1998 সালে তালেবান সরকার তুর্কি স্থান আন্দোলনের নেতাকে পাসপোর্ট প্রদান করে কাবুলে নিমন্ত্রণ জানায়। জাতিসংঘের স্থায়ী মিশনের এক রিপোর্ট থেকে জানা যায় আল কায়দা নেতা ওসামা বিন লাদেন তুর্কি স্থান ইসলামিক আন্দোলনকে $300,000 সহায়তা করেন। তুর্কি স্থান ইসলামিক আন্দোলনের সদস্যরা উইঘুর জাতীয়তাবাদে বিশ্বাসী, তাদের লক্ষ্য স্বাধীন উইঘুর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত টিআইপির নেতারা তালেবানের কাছ থেকে বৈশ্বিক জিহাদের আদর্শ গ্রহণ করে। তারা মনে করে চীনের নিপীড়ন থেকে মুক্ত হবার একমাত্র পথ হল জিহাদ। পূর্ব তুর্কি স্থান বিদ্রোহী গোষ্ঠী বৈশ্বিক জিহাদে বিশ্বাসী হলেও তাদের প্রধান লক্ষ্য হলো চীনের বিরুদ্ধে জিহাদ। দলটির নেতা আবদুল্লাহ মনসুর একবার বলেছিলেন, চীনের বিরুদ্ধে লড়াই করা আমাদের ইমানি দায়িত্ব। নতুন সংঘাতে আর্মেনিয়া আজারবাইজান। বিতর্কিত নাগর্ন কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুদ্ধ থামেনি। ফের সংঘাতে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। বুধবার এক বিবৃতিতে আর্মেনিয়া জানিয়েছে আজারবাইজানের হামলায় 3 আর্মেনীয় সেনা নিহত হয়েছেন। আর্মেনিয়ার দাবি, আজেরি বাহিনী আকস্মিক তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে। একই দিন আজারবাইজানও পাল্টা অভিযোগ তুলেছে আর্মেনিয়ার বিরুদ্ধে। বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বুধবার কেলবাজার সীমান্তে সেনাদের লক্ষ্য করে গুলি চালায় আর্মেনীয় বাহিনী, এতে তাদের 2 সদস্য আহত হন। আল জাজিরার খবরে বলা হয়েছে স্থানীয় সময় সকাল 10টার দিকে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় রাশিয়া। বাকু মস্কোর প্রস্তাব মেনে নিলেও ইয়েরেভান তাতে সাড়া দেয়নি। আর্মেনিয়া এখনও আজারবাইজানের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এমন অভিযোগ বাকুর। উত্তেজনা সৃষ্টির জন্য আর্মেনিয়াকেই পুরো দায় নিতে হবে বলেও জানিয়েছে দেশটি। নাগর্ন কারাবাখ নিয়ে অনেক বছর ধরে বৈরী সম্পর্ক আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। পার্বত্য অঞ্চল নাগর্ন কারাবাখ সোভিয়েত আমলে আজারবাইজানের অংশ ছিল, তবে অঞ্চলটিতে আর্মেনিয়ার নি গোষ্ঠীরা বসবাস করে। 90 এর দশকের শুরুতে এক যুদ্ধে আর্মেনিয়ার সহায়তায় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটি দখল করে নেয়। গত বছর নাগর্ন কারাবাখ যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয়। ন্যাটো সদস্য তুরস্কের সমর্থন এবং অত্যাধুনিক তুর্কি ড্রোন ব্যবহার করে আজেরি সেনারা যুদ্ধে ব্যাপক সফলতা পায়।
জোর করে কাবুল দখল করলে তালেবান স্বীকৃতি পাবে না বলছে ব্লিংকেন। ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার দিল্লিতে ঘোষণা করেছেন, আফগানিস্তানে তালেবান যদি জোর করে ক্ষমতা দখল করতে চায় তাহলে তারা কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সাথে নিয়ে এক যৌথ সাংবাদিক বৈঠকে তারা আরো জানিয়েছেন, তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনার মধ্যে সমাধান খোঁজাই একমাত্র পথ বলে দুই দেশ বিশ্বাস করে। আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত যে কোয়াড জোটকে নিয়ে চীন বেশ কিছুদিন ধরে আপত্তি জানিয়ে আসছে, সেই প্ল্যাটফর্মেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে উভয় দেশই অঙ্গীকার ব্যক্ত করেছে। বস্তুত এ বছরের গোড়ায় বাইডেন প্রশাসন ওয়াশিংটনে দায়িত্ব নেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এটাই ছিল প্রথম ভারত সফর। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে এসে পৌঁছানোর পর তিনি বুধবার সকালে প্রথমে বৈঠক করেন ভারতের সুশীল সমাজের বাছাই করা জনকয়েক প্রতিনিধির সাথে, তারপর একে দেখা করেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। সবগুলো বৈঠকে আলোচনা একটা বড় অংশ জুড়ে ছিল আঞ্চলিক নিরাপত্তা তথা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি। পরে বিকেলে দুদেশের যৌথ সাংবাদিক সম্মেলনে আফগানিস্তান নিয়ে এক প্রশ্নের জবাবে সেক্রেটারি ব্লিংকেন বলেন, এটা ঠিকই যে গত সপ্তাহে আমরা বেশ কয়েকটি জেলা সদরে তালেবানের অগ্রযাত্রা দেখেছি, প্রাদেশিক কয়েকটি রাজধানীও তারা কব্জা করতে চাইছে, যেসব এলাকা তারা দখল করেছে সেখানে নির্যাতন চালানোরও খবর আসছে যেগুলো সত্যি বিচলিত করার মতো। পাশাপাশি আমি এটাও বলবো, তালেবান কিন্তু বহুদিন ধরেই আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তাদের নেতারা যাতে দুনিয়ার অবাধে ঘুরে বেড়াতে পারেন। কিন্তু আফগানিস্তানে জোর করে ক্ষমতা দখল করতে গেলে বা নিজেদের লোকদের উপর অত্যাচার করে সে লক্ষ্য পূরণ হবে না। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু হয়ে গেলেও সে দেশে শক্তিশালী একটি দূতাবাস ও নানা উন্নয়নমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমেরিকার জোরালো প্রভাব ও উপস্থিতি থাকবে বলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন। তবে তার ভারতীয় কাউন্টার পার্টের কথা থেকেও স্পষ্ট হয়ে গেছে, সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ভারত হতাশ, কিন্তু এখনো তারা সেই বাস্তবতাকে মেনে নিয়ে শান্তিপূর্ণ আলোচনার উপরেই জোর দিতে চাইছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, গত 20 বছর ধরে যেখানে একটি শক্তিশালী মার্কিন সামরিক উপস্থিতি ছিল তা তুলে নেওয়া হলেও অবশ্যই তার প্রভাব পড়বে সেটা অবধারিত, কিন্তু এখন এটার ভালো মন্দ বিচার করার সময় নয়, একটা নীতি গৃহীত হয়েছে এবং আমাদের সেটা মেনে নিয়েই চলতে হবে এবং সেই অনুযায়ী কূটনীতি পরিচালিত হবে। আর এখানে আমরা সহ আফগানিস্তানের প্রায় সব প্রতিবেশী বিশ্বাস করে হিংসার অবসান ঘটিয়ে রাজনৈতিক পথেই সে দেশে শান্তি ফেরাতে হবে। হ্যাঁ, কোনো দেশ বা তার ব্যতিক্রম আছে, কিন্তু সেই বাস্তবতাও তো নতুন কিছু নয়, বরং 20 বছরের পুরনো। ভারত যেমন এখানে সরাসরি পাকিস্তানের নাম নেয়নি, তেমনি কোয়াড নিয়ে প্রশ্নের জবাবেও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একবারও চীন শব্দটা উচ্চারণ করেনি, কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে এই জোট নিয়ে চীনের যতই আপত্তি থাক তাতে পারস্পরিক সহযোগিতা বন্ধ হবে না। সেক্রেটারি ব্লিংকেনের কথায় কোয়াড আসলে খুবই সহজ একটা জিনিস, কিন্তু এটা আসলে যত সহজ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। 4টে সমমনা দেশ ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া একজোট হয়ে আছে যাতে একটি মুক্ত অবাধ ইন্দো প্যাসিফিক গড়ে তোলা হয়, যাতে এই অঞ্চলের মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়। তবে এটা কিন্তু কোনো সামরিক জোট নয়, বরং আঞ্চলিক চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় ও আন্তর্জাতিক মূল্যবোধের প্রসারে একটি সহযোগিতার প্ল্যাটফর্ম। বুধবার সকালে দিল্লিতেই তিব্বতি ধর্মগুরু দালাই লামার একজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন, চীনকেও একটি কড়া বার্তা দিয়েছেন। সকালে ভারতের সুশীল সমাজের সাথে তার বৈঠকে আমন্ত্রিত ছিলেন দিল্লিতে দালাই লামার সাংস্কৃতিক কেন্দ্র টিবেট হাউজের প্রধান দেশে দর্জি, যার ছবি বৈঠকের পর টুইট করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজেই, সূত্র বিবিসি। চিরকালীন যুদ্ধের অবসানের কথা বললেও সিরিয়ায় সেনা মোতায়েন রাখবেন বাইডেন। সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটানোর কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট জো বাইডেনের, অথচ এর আগে তিনি মধ্যপ্রাচ্য আমেরিকার চিরকালীন যুদ্ধের অবসান ঘটানোর কথা বলেছিলেন। এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছে জো বাইডেনের প্রশাসন। মার্কিন গণমাধ্যম পলিটিকো এক রিপোর্টে জানিয়েছে, বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিপি কে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই
সহযোগিতা করার জন্য সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন থাকবে। এ ব্যাপারে এখনই কোনো পরিবর্তনের কথা বলা যাবে না, তবে পলিটিকারের কাছে মার্কিন ওই কর্মকর্তা নিজের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে যখন বিতর্ক চলছে, তখন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে এই রিপোর্ট প্রকাশ করা হলো। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি হোয়াইট হাউসে এক বৈঠকে একথা বলেন। তারা একটি চুক্তিতে পৌঁছান যে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ মিশন চলতি বছরের মধ্যেই শেষ হবে, তবে ইরাকে যে 2500 সেনা মোতায়েন রয়েছে তাদের প্রত্যাহার করা হবে না, বরং তারা সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করবে। ইরাকে প্রতিরোধগামী সংগঠন ও সাধারণ জনগণ এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না। তারা চাইছেন ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা অবশ্যই প্রত্যাহার করতে হবে। সূত্র পার্স টুডে। তুরস্ক আজারবাইজান দুই দেশ এক জাতি। তুরস্কের সংসদ স্পিকার মোস্তফা সেনতব বলেছেন তুরস্ক আজারবাইজান দুই দেশ এক জাতি, এটা শুধু একটি কথা নয়, বাস্তবতা। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে তিনি এ মন্তব্য করেন। তুরস্কের স্পিকার এমন এক সময় এই কথা বলেন যখন ফের সংঘাতে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। বুধবার এক বিবৃতিতে আর্মেনিয়া জানিয়েছে আজারবাইজানের হামলায় 3 আর্মেনীয় সেনা নিহত হয়েছেন। আর্মেনিয়ার দাবি আজেরি বাহিনী আকস্মিক তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে। একই দিন আজারবাইজান ও পাল্টা অভিযোগ তুলেছে আর্মেনিয়ার বিরুদ্ধে। বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বুধবার কেলবাজার সীমান্তে সেনাদের লক্ষ্য করে গুলি চালায় আর্মেনীয় বাহিনী, এতে তাদের 2 সদস্য আহত হন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তুরস্কের স্পিকার বলেন তুরস্ক আজারবাইজান এক জাতির বাস্তব প্রমাণ হলো গত বছরের নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে সমর্থন। সংঘাত পরবর্তী তুরস্ক নাগর্নো কারাবাখ অঞ্চল পুনর্নির্মাণে ভূমিকা রাখতে চায় বলে মন্তব্য করেন তিনি। তুরস্কের স্পিকার মোস্তফা সেনতব বলেন পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে দুই দেশের মধ্যে ভ্রমণ গত এপ্রিল থেকে শুরু হয়েছে। উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের বিষয়ে সমঝোতা চলমান রয়েছে। এর আগে গত বছরের নাগর্নো কারাবাখ যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয়। তুরস্কের সমর্থন এবং অত্যাধুনিক তুর্কি ড্রোন ব্যবহার করে আজেরি সেনারা যুদ্ধে ব্যাপক সফলতা পায়। নাগর্নো কারাবাখ নিয়ে অনেক বছর ধরে বৈরী সম্পর্ক আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। পার্বত্য অঞ্চল নাগর্নো কারাবাখ সোভিয়েত আমলে আজারবাইজানের অংশ ছিল, তবে অঞ্চলটিতে আর্মেনিয়ার নি গোষ্ঠীরা বসবাস করে। 90-এর দশকের শুরুতে এক যুদ্ধে আর্মেনিয়ার সহায়তায় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটি দখল করে নেয়। বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে আমিরাতে ফ্লাইট নিষিদ্ধ। বাংলাদেশ ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট আগামী 7 আগস্ট পর্যন্ত নিষিদ্ধই থাকছে। এমিরেটস এয়ারলাইন বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। এশিয়ার দেশগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও ডেল্টা ভেরিয়েন্টের আত্মপ্রকাশ করার কারণে এয়ারলাইনটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুবাই ভিত্তিক এয়ারলাইনটি টুইটারে এ তথ্য প্রকাশ করেছে। এয়ারলাইনটি আরও জানায় কোনো যাত্রী গত 14 দিনের মধ্যে ভারত গিয়ে থাকলে তাকে আমিরাতে প্রবেশ করতে দেওয়া হবে না। অবশ্য আমিরাতি গোল্ডেন ভিসাধারী ও কূটনৈতিক মিশনের স্টাফরা যদি সর্বশেষ ভ্রমণ বিধিনিষেধ অনুসরণ করেন তবে তাদেরকে ছাড় দেওয়া হবে বলে জানানো হয়। ফ্লাইট নিষিদ্ধ থাকলেও 8 শ্রেণীর লোকজন আমিরাতে প্রবেশ করতে পারবে। তারা হলেন এক্সোফা 2020 অংশগ্রহণকারী ও প্রদর্শনকারী আমিরাতি ও তাদের স্বজনেরা, গোল্ডেন ভিসাধারী কূটনৈতিক মিশন স্টাফ, আমিরাত সরকারের কাছ থেকে অনুমতি গ্রহণকারী সরকারি প্রতিনিধি দল, বৈধ পিসিআর পরীক্ষার পর বিদেশি কোম্পানির কার্গো ট্রানজিট ফ্লাইট ক্রু, অনুমতি গ্রহণকারী ব্যবসায়ী, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তি। সূত্র গালফ নিউজ।